হতে পারে আপনি এই আসক্তির একজন কিংবা আপনার আশেপাশের কেউ আসক্ত। তবে নিচের 15টি উপায়ে আপনাকে অতিরিক্ত মোবাইল ব্যবহার করা থেকে মুক্তি দিতে পারে। মোবাইল আসক্তি থেকে মুক্তি পেতে করণীয়। 1. ফোন ব্যবহার করার জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় সেট করুন। আপনি যদি সত্যিই আপনার ফোনের ব্যবহার কমাতে চান, তবে আপনাকে নিজের সাথে একটা চুক্তি করতে হবে। নিজে দৃঢ়ভাবে বলুন যে আপনি শুধুমাত্র দিনের নির্দিষ্ট সময়ে আপনার ফোনটি ব্যবহার করবেন, সেটি হতে পারে গেমিং, সোশ্যাল মিডিয়া ইত্যাদি। নির্দিষ্ট করা সময়গুলো কঠোরভাবে অনুসরণ করুন। আপনি আপনার ফোনটিকে বিশ্বস্ত কোনো বন্ধু, সহকর্মী কিংবা পিতামাতার কাছে দিতে পারেন এবং পরে প্রয়োজন হলে তা নিয়ে নিতে পারেন। তবে এই টিপসটি অধ্যয়নরত, অর্থাৎ যারা পড়ালেখা করা অবস্থায়, অনেক বেশি কার্যকরী। 2. কিছু নির্দিষ্ট সময়ে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। এটা বলার অপেক্ষা রাখে না যে আপনি আপনার ফোনটি অবশ্যই কম ব্যবহার করবেন। এছাড়াও খাবার সময়, যখন আপনি পড়ছেন, বিশ্রাম নিচ্ছেন অথবা টিভি দেখছেন, বা বিশেষ করে বন্ধুদের সাথে কথা বলার সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন। আর আপনার বেডরুমে ফোন রাখা যাবে না। 3. নোটিফিকেশন বন্ধ রাখুন। অধিকাংশ মানুষ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা অন্যান্য কোনো অ্যাপ থেকে অবিরাম নোটিফিকেশন পেতে থাকে এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে কী করবে বুঝতে পারে না। প্রতি মিনিটে মিনিটে আসা এসব নোটিফিকেশন মোবাইলের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলে। তাই মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হলে অবশ্যই ফোনের নোটিফিকেশন অফ করে রাখতে হবে। 4. নির্দিষ্ট কিছু অ্যাপ ডিলিট করে রাখুন। অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য স্মার্টফোন দরকার হয়। আপনি যা করতে পারেন তা হলো আপনার ফোনটি একটি বোকা ফোনে পরিণত করতে পারেন। এটি কল কিংবা কল করার জন্য ব্যবহার করুন। সম্ভব হলে আপনি যে সর্বাধিক সময় ব্যয় করেন তার সমস্ত অ্যাপ্লিকেশন মুছুন। গেমিং, টেক্সটিং অ্যাপ্লিকেশনের পাশাপাশি সামাজিক মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সব কিছু বিভ্রান্তিকর। সুতরাং আপনার মোবাইল আসক্তি নিরাময় করার জন্য আপনার ফোন থেকে তাদের ডিসেবল করুন। 5. স্ক্রিন লকে দীর্ঘ এবং বিরক্তিকর পাসওয়ার্ড দিয়ে রাখুন। মোবাইল ব্যবহারকারীদের অধিকাংশ মানুষ তাদের মোবাইল পাসওয়ার্ড লক অথবা প্যাটার্ন লক দিয়ে রাখে। আপনি যদি আপনার পাসওয়ার্ড খুব দীর্ঘ বা কঠিন দিয়ে রাখেন, তবে প্রতিটি সময় প্রবেশ করার জন্য যন্ত্রণাদায়ক করে তুলবে। এর ফলে স্বাভাবিকভাবেই আপনি প্রতি মিনিটে মিনিটে ফোন চেক করা থেকে বিরত থাকতে পারবেন। 6. অ্যালার্ম ঘড়ি হিসাবে আপনার ফোন ব্যবহার করবেন না। অ্যালার্ম ঘড়ির অজুহাত দিয়ে অনেকেই তাদের মোবাইলের কাছে যায় এবং কিন্তু এর ফলে মোবাইলের প্রতি আসক্তি আরও বেশি বেড়ে যায়। তাই অ্যালার্ম ঘড়ি হিসাবে মোবাইল নাই, প্রকৃত অ্যালার্ম ঘড়িই ব্যবহার করুন। 7. একটি হাত ঘড়ি ব্যবহার করুন। প্রায়ই মানুষই তাদের মোবাইল ব্যবহার করার সময় জানতে। সময় জানার জন্য হাত ঘড়ি ব্যবহার করুন, যাতে আপনার সময়ের জন্য মোবাইল চেক করতে না হয়। এর ফলে আপনাকে মোবাইলের প্রতি নির্ভরশীল হওয়া থেকে বিরত রাখবে। 8. বেশি অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকুন। যদি বেশি অ্যাপ ব্যবহার করেন, মোবাইলের প্রতি তত বেশি আসক্তি হবেন। মোবাইলের অ্যাপগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে এর প্রতি মানুষ আকৃষ্ট হয়। তাই মোবাইল অ্যাপ ব্যবহারে যত্নবান হন। মোবাইল ব্যবহারে সীমিত করতে অ্যাপ ব্যবহার, আপনার চোখ বন্ধ করুন এবং গভীর শ্বাস নিন। এতগুলো পদক্ষেপ নেওয়ার পরেও যদি আপনার ফোন চেক বা ব্যবহার করার ইচ্ছা হয়, তবে আপনার চোখ বন্ধ করুন এবং গভীর নিঃশ্বাস নিন। শেষ কথা, আপনি যদি নিজের থেকে উদ্যোগ না নেন, তাহলে মোবাইলের আসক্তি দূর করা অসম্ভব। তাই নিজের মনকে শক্ত করুন এবং উপরের উপায়গুলো নিজের জীবনে বাস্তবায়ন করুন। দেখবেন আস্তে আস্তে আপনি মোবাইলের আসক্তি থেকে মুক্তি পাবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।